নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু যুবকের। ফেসবুকে প্রধানমন্ত্রীর অশ্লীল ছবি, অভিযোগ দায়ের অশোকনগর থানায়। নকল বন্দুক দেখে লুট, হাতেনাতে ধরা পড়ল ছিনতাইকারী। কলেজ ছাত্রীকে রাস্তায় ফেলে মারধর, অভিযুক্ত বাবা। বেলঘরিয়ায় দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার এক। ব্যারাকপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য এলাকায়। পুনর্বাসন পেল মেট্রো প্রকল্পের উচ্ছেদকারীরা। এবার আসছে বিস্তারিত খবরে। দিঘিতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল বছর কুড়ির এক টোটো চালকের। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার চোমদার অম্বিকা সরণী এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার চোমদা অম্বিকা সরণী এলাকায় রবিবার দুপুরে জলে ডুবে মৃত্যু হল বছর ২৫ বাবিন দাসের। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বাবিন দাস পেশায় টোটো চালক, বাড়িতে একাই থাকত সে। স্থানীয় বাসিন্দারা বলেন, এদিন দিঘিতে স্নান করতে নামেন বাবিন, কিন্তু পরে তাকে আর উঠে আসতে দেখা যায়নি। এরপরই স্থানীয় বাসিন্দাদের খোঁজাখুঁজিতে দিঘি থেকে উদ্ধার হয় বাবিনের দেহ। সাথে সাথে তাকে নিয়ে আসা হয় হাবড়া হাসপাতালে, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ, আর এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। এখানে পুকুরে আর কি আমরা বাড়িতে ছিলাম, তখন শুনলাম যে জলে ডুবে গেছে। এবার আমরা একজন খুঁজছিল আর আমরা আরও দুজন মিলে নামলাম। নেমে অনেকক্ষণ চেষ্টা করার পরে অনেক কষ্ট করে তুলি তাকে, আর তোলার পরে পাড়ে তুলে অনেক চাপাচাপি করি, জল তো মোটামুটি বেরিয়েছে। তারপর হসপিটালে নিয়ে আসলাম, এখন ডাক্তার বলছে। সাঁতার জানতো কিন্তু এরকমভাবে যে মৃত্যু হবে সে বুঝতে পারে। কি করে ও? এমনি সাধারণভাবে টোটো চালায়। ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো অশোকনগরে। ঘটনার অভিযোগ বিজেপি কর্মী সমর্থকরা দায়ের করেছে অশোকনগর থানায়। ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তা এখনও জানা যায়নি। কিছুদিন আগে অশোকনগরে এসইউসিআইয়ের পতাকা জ্বালিয়ে ফেসবুকে ছবি পোস্ট করার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এবারও সেই অশোকনগর এলাকায় সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত রাজনীতি। সম্প্রতি ওই এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের নজরে আসে কুরুচিকর মন্তব্য করা প্রধানমন্ত্রীর অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। অভিযোগ, ডিজিটাল তার কাটা নামে একটি ফেসবুক প্রোফাইল থেকেই ওই ছবিটি পোস্ট করা হয়েছে। কলকাতা পুলিশের পেজে সেটি ট্যাগও করা হয়েছে। ঘটনার প্রতিবাদে অভিযুক্ত শাস্তির দাবিতে আজ অশোকনগর থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। এক কর্মীর অভিযোগ, যখন ধুলাগড় বা কালীচকের বিষয়টি সামনে এসেছিল, তখন কলকাতা পুলিশের সাইবার সেল অথবা প্রশাসন তৎপরতার সাথে সত্যকে চাপা দেওয়ার জন্য বিজেপি কর্মীদের গ্রেপ্তার করেছিল। আর যখন প্রধানমন্ত্রী সম্মানহানি হলো, তখন পুলিশের কোনো ভূমিকাই নেই। পুলিশের এই দ্বিচারিতার বিরুদ্ধে স্বেচ্ছার হন বিজেপি কর্মীরা। আগে ডেকোরেশন দিলাম মাননীয় যে প্রধানমন্ত্রী রয়েছে আমাদের নরেন্দ্র মোদীজি, আমাদের সাংবিধানিকভাবে অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি। তো তাকে নিয়ে ডিজিটাল তারকাটার একটা অশ্লীল, কুরুচিকর এবং অত্যন্ত বিকৃত মনস্ক পোস্ট আমরা গত কালকে থেকে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, এবং এটা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের বিভিন্ন পেজে তাকে ট্যাগ করা হলেও এ নিয়ে কোনো রকম আইনগত ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। কিন্তু আমরা দেখেছি যখন ধুলাগড় বা কালিয়াচক এই ধরনের ইস্যুগুলো থাকে, তখন এই কলকাতা পুলিশের সাইবার সেল প্রশাসন মানে সতর্কতামূলক উদ্যোগ নিয়ে বিভিন্নভাবে সত্যি ঘটনাকে চাপার জন্য আমাদের বিভিন্ন কর্মীদের গ্রেপ্তার করে কখনো। তো একইভাবে যখন প্রধানমন্ত্রী সম্মানহানি হয়, তখন প্রশাসনের যে এই দ্বিচারিতা, তার বিরুদ্ধেই আজকে আমাদের এই ডেপুটেশন এবং একই সঙ্গে এফআইআর আমরা একটা লঞ্চ করলাম, যাতে প্রধানমন্ত্রীর সম্মানহানির বিরুদ্ধে এই যে রয়েছে ডিজিটাল তারকারা, তার অ্যাডমিনকে গ্রেপ্তার করা হোক এবং তার পিছনে যারা রয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হোক এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। নকল বন্দুক দেখিয়ে সোনার দোকান থেকে গয়না লুট করে বেরোনোর সময় স্থানীয়দের হাতে নাতে ধরা পড়ল এক ছিনতাইকারী। ঘটনাটি ঘটছে বনগাঁর টবাজার এলাকায়। ঠিক যেন কোনো হিন্দি সিনেমার অ্যাকশন মুভি, ঠিক ফিল্মি কায়দায় নিজেকে বাঁচাতে বন্দুক বার করে গুলি চালানোর ভয় দেখানো, আর তারপরেই সাহস করে এগিয়ে আসা হিরো, আর কুপকাত ভিলেন। সিনেমার মতো এমনই এক ঘটনা ঘটল বনগাঁর টবাজার এলাকায়। গত শনিবার সন্ধ্যায় ওই এলাকার একটি সোনার দোকানে খদ্দের সেজে আসেন এক যুবক। সে দোকানের কর্মচারীকে সোনার চেন দেখাতে বলেন। সেই মতো একটি ৩৫,০০০ টাকা দামের চেন পছন্দ করে বলেন, তার এক বন্ধু আসছে,
সে আসলে তাকে দেখিয়ে তারপর টাকা দেবেন। এই বলে যুবকটি দোকানেই অপেক্ষা করেন, কিন্তু কিছুক্ষণ পর দোকানদার একটু অন্যমনস্ক হতেই চেনটি নিয়ে চম্পট দেয় সে। তার পিছু পিছু ধাওয়া দেয় দোকানের কর্মচারী ও এলাকার কিছু ব্যবসায়ীরা। তারপরে চেনটা দেখছিল, দেখতে দেখতে কিছুক্ষণ সময় নাই, বলে টাকা কিছু কম আছে, আমার সঙ্গে একজন আছে, বন্ধু আছে, সে ফোন করছে, টাকাটা নিয়ে এসে আসলেই আর কি জিনিসটা নিয়ে নেবে। ইন দ্য মিন টাইম ও কিছুক্ষণ বসে থাকার পর আমাদের দোকানদার যে গোকুল দে, তা ওর একটু অন্য মানুষের সুযোগেই ও চেনটা নিয়ে ছুট লাগায়। অবশেষে ইছামতি নদীর তীরে এসে পালানোর রাস্তা না পেয়ে কোমরে গোজা বন্দুক উঁচিয়ে তোলে সে। আর সেই ফিল্মি স্টাইলে একই ডায়লগ, এক পা এগোলেই গুলি চালিয়ে দেব। ঠিক তখনই পেছন দিক থেকে ওই যুবককে জাপটে ধরেন কয়েকজন, সাথে সাথে কেড়ে নেওয়া হয় তার হাতের বন্দুকটি। কিন্তু সেই বন্দুকটি দেখেই অবাক হয়ে যান স্থানীয়রা, সেটি একটি নকল বন্দুক। তবে এই ঘটনায় এদিন উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। অবশেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওই ছিনতাইকারীকে। এছাড়া ওই দোকানের মালিক বনগা থানায় জমা দেন দোকানের সিসিটিভি ফুটেজ, এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তখন ওই ছুট লাগে, যেই ছুট দেয় তখন ওই দোকানের মালিকের পেস ছুটে, যেরকম ছিনতাই করে চলে গেল বলে তখন ওই এলাকার আরো সব দোকানদারটা যা ছিল সবাই ছুট দেয়, দিয়ে মৌচাকের গলি দিয়ে এসে চাকদা রোড ক্রস করে ইছামতির ধার পর্যন্ত যায়, তাই টবাজারের ওখান থেকে ওখানে যেয়ে তখন নদী পড়ে গেছে। তখন একটা ছেলে মানে ওই ওখানে যেয়েই তখন ওর আর্মসটা বার করেছে, বার করে ভয় দেখিয়েছে যে আসবে সামনে গুলি করে দেবো। স্বাভাবিকভাবে সব তখন থতমত হয়ে গেছে, তার মধ্যে একটা ছেলে সাহস পিছন দিক থেকে যে সাহস করেছে জাপটা ধরেছে ওকে। জাপটা ধরার পরে যে জিনিসটা নিয়েছিল তখন সে ফেলে দিয়েছে হাত থেকে, ফেলে দেওয়ার পরে ওটা পাওয়া গেছে। আর আর্মসটা যেটা ওটা দেখা গেল নকল আর্মস, প্লাস্টিকের। স্ত্রীর সাথে বিবাদ দীর্ঘদিনের, আর সেইরা গিয়ে বলল দ্বিতীয় বর্ষের মেয়ের ওপর চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে নির্মমভাবে নিজের মেয়েকে মারধরের অভিযোগ উঠল হাবড়া থানার কুমড়া এলাকার সুধাংশু মজুমদারের বিরুদ্ধে। কতটা নির্মম হতে পারে বাবা, যার তরুণ রাস্তায় ফেলে নিজের মেয়ের চুলের মুঠি ধরে মারধর করা হলো, ঠেকাতে গেলে ছেলেকেও মারধর। ঘটনার ফলে মেয়ে সঞ্চিতা মজুমদার হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন, রাতে অবশ্য তাকে পাঠানো হয়েছে বারাসাত হাসপাতালে। সঞ্চিতার বয়ান অনুসারে সঞ্চিতা বারাসাত সান্ধ্য কলেজের ইংরাজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী, বাড়ি হাবড়া থানার কুমড়াবাজার এলাকায়। মা কাকুলি মজুমদার ও বাবা সুধাংশু মজুমদারের ভেতর অশান্তি চলছিল, যার জেরে বধু নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছিল গত 7ই ডিসেম্বর। আর স্বামী স্ত্রী দুজনেরই অভিযোগ ছিল দুজনের প্রতি, তাদের অভিযোগ ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কের। আর মা বাবার এই লড়াইতে মার সাথেই ছিলেন তার মেয়ে ও ছেলে হীরক মজুমদার। শনিবার সকালে বারাসাত হোস্টেল থেকে বাড়িতে ফিরেছিল ওই ছাত্রী, সেই সময় আচমকা তার বাবা পেশায় চিকিৎসক সুধাংশু মজুমদার তাকে মারধর করে এবং ভাই ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়। স্থানীয় লোকজনের সাহায্যে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে ভাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীটিকে পাঠানো হয়েছে বারাসাত হাসপাতালে। এদিন ছাত্রীটির মা জানিয়েছেন স্বামীর হাত থেকে প্রাণে বাঁচতে সন্তানকে নিয়ে তারা কয়েকদিন ধরে দাদার বাড়িতেই থাকতেন। আর এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে আমার বরের আর কি সম্পর্ক আমার বিয়ের আগের থেকে ওর বৌদির সঙ্গে ফার্স্ট স্টার্টে, তারপরে থেকে যেখানে থাকি ও ডাক্তারি 2-3 জায়গা করেছে, সেখানে যেখানেই যায় কারোর না কারোর সঙ্গে সম্পর্ক করে রাতারাতি পালিয়ে চলে আসতে, আমরাও কিন্তু সেভাবে রাতারাতি পালিয়ে চলে এসেছি ওকে বাঁচা। ওর কেস কিন্তু এখনো মধ্যপ্রদেশেও আছে, মধ্যপ্রদেশ থানায় আছে এই নিয়ে কেস। তো উনি চাইছেন না বিচ্ছেদটা? না, উনি বিচ্ছেদ চাইছে, আমি চাইছি না, যার জন্য ছেলে মেয়ের উপর অ্যাটাক করছে। একদিন ছেলের সঙ্গেও দেখা হয়েছে, বলে তোর মাকে বল ডিভোর্স দিতে, যার জন্য ছেলেকে মারতে গেছে আমাদের সাইডের ক্লাবের ছেলেরা বাঁচিয়ে দিয়েছে। আজকে ও ওর বান্ধবী আর আমার ছেলে বাজারে আসছিল, বাজারে আসার পরে ওদের পেয়ে ওদের মেরেছে, একই কথা, তোর মাকে ডিভোর্স দিতে বল, ওরা বলছে না আমিও ডিভোর্স দেবো না, যার জন্য ওদের মেরেছে। আর ওকে তো যা মেরেছে তা তো দেখতেই পাচ্ছেন, ওর বান্ধবী ছিল সঙ্গে তাকেও চ মেরেছে। কী চাইছেন? আপনি কি চাইছেন? আমি চাইছি আর কি যাতে আমরা মেয়ের তো একটা কিছু হোক, প্রশাসন যেন ওর প্রতি একটা ভালো ব্যবহার করে। বা হাবড়া থানায় ঘটনার তদন্ত করছে হাবড়া থানার পুলিশ। নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। থামি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দু ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। আম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্ড পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ও গো মোর
মধু সুন্দরী নব নব রূপে আসো আহা মুড়ি মুড়ি তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট ব্রিং ইয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু হ্যাভ সাম স্পাইসি অ্যান্ড টেস্টি ইন ডেলিসিয়াস কম্বিনেশন গেট ইয়ার ফেভারিট ফুড হিয়ার দ্য বেস্ট মিল দ্যাট ইউ এভার হ্যাড বিফোর Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra, open Monday through Sunday. The Rise of Leaders. Join the beats. The sound. Beats of Indian freedom. Royal Enfield made like a gun. Easy finance, helpful staff, অভিজ্ঞ টেকনিশিয়ান, অত্যাধুনিক ওয়ার্কশপ, আপনার স্বপ্নের বাস্তব রূপ রয়্যাল এনফিল্ড এখন হাবড়াতে চোংদা মোড় হাটথুবা নিজের ভাগ্য নিজে গড়ুন পথ দেখাবেন জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী ভূত ভবিষ্যৎ বিচার হস্তরেখা বিচার ও জন্মকুণ্ডলী বিচারে সিদ্ধ হস্ত তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী বাস্তু বিদ্যা বিবাহ কর্মজীবনে নিশানা ও বশীকরণের অব্যর্থ ফল পেতে আজই আসুন জয় মাতারা জ্যোতিষ কার্যালয়ে জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী এখানে বসছেন প্রতি রবিবার বেলা দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত জয় মাতারা জ্যোতিষ কার্যালয় ঠিকানা হাবড়া এক নম্বর রেলগেট সংলগ্ন যশোর রোডের উপর রাজলক্ষ্মী বিল্ডার্স ও বিষ্ণু ফার্নিচারের পাশে শনি মন্দিরের ঠিক বিপরীতে স্পর্শ হলো ছুঁতে চাই আন মনে মুক্ত তার অলঙ্করণ প্রতিবারে অনবদ্য তুমি অভিরুচি তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতিধারায় রাজস্থান মার্বেল বনগাঁ উত্তর চব্বিশ পরগনা প্রতিটি স্পর্শে অনুভূতি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ বেলঘরিয়ার পুলিশ কোয়ার্টারের ভেতর থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মৃত যুবকের বন্ধু সঞ্জয় বর্মনকে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণ করে খুনের মামলা রুজু করেছে বর্ষবরণের রাত থেকে নিখোঁজ ছিল দক্ষিণেশ্বরের মে দিবস কলোনির বাসিন্দা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ইয়ারের ছাত্র দীপ বারিক বর্ষবরণের উৎসব পালনের জন্য দীপকে বেলগড়িয়ার পুলিশ আবাসনের কোয়ার্টারে ডেকে নিয়ে এসেছিল বন্ধু সঞ্জয় তারপর সকাল থেকেই আর খোঁজ পাওয়া যায়নি দীপের ঘটনার পর থেকে বেপাত্তা ছিল সঞ্জয়ও নিখোঁজ হওয়ার ছয় দিন পর গতকাল বিকালে বেলগড়িয়া পুলিশ কোয়ার্টার সংলগ্ন পুকুর থেকেই উদ্ধার হয় দীপের মৃতদেহ এরপরই দীপের বাবা দেবকুমার বারিক অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন বেলগড়িয়া থানায় দীপের মৃতদেহ উদ্ধারের ঘটনায় বেলগড়িয়া থানায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা তবে ইঞ্জিনিয়ারিং ছাত্র দীপ বারিকের মৃত্যুর ঘটনায় চাপে পড়ে দ্রুত তদন্তে নেমে বেলগড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করলো তার বন্ধু সঞ্জয়কে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নিয়েই জেরা করবেন তারা ওরা বাবা ছেলে দুজনের মিলে পরিকল্পিতভাবে তাকে মার্ডার করা হয়েছে খুন করা হয়েছে খুন করে কোনো জায়গায় হয়তো তারা আত্মগোপন করে রেখেছিল বডিটাকে কোয়ার্টারের ভিতরে অনেক খালি খালি জায়গা আছে যেখানে মানুষ পৌঁছাতে পারে না হয়তো যখন দেখছে এখানে এফআইআর হচ্ছে তখনই সেই রাতে হয়তো বডিটাকে তারা ওই জায়গাটা যেখানে আমরা বারে বারে খুঁজতে গেছি সেই জায়গাটায় সেই বডিটা খুঁজে পায় হ্যাঁ বডিটা যে সেদিনই ফেলেছে তাহলে তো পছন্দ হয়ে যেত জল ঢুকতো কিচ্ছু পাওয়া যায়নি ওই সেই রাতে বডিটাকে ওই জায়গাটায় পাওয়া যায় আমরা যে তিন দিন চার দিন ধরে খুঁজছি ওদেরকে বারে বারে পুলিশকে জানানো হচ্ছে জানানো সত্ত্বেও ওটা হালকাভাবে নিচ্ছে পুলিশের ছেলে বলে হালকাভাবে নিচ্ছে এখানে ধরা পড়েছে এখানে নিয়ে এসছে এবারে এবারে তো এরা কী করবে জানি না ওর বাবা পুলিশ বলে লকার খুলে দিচ্ছে লকারে গিয়ে খাবার দিচ্ছে কম্বল দিচ্ছে তাই এটা কি হয় তখন এখানে তার ছেলে পুলিশ তার বাবা পুলিশ বলে ছেলেকে লকার খুলে দেবে মা ঢুকো বাবা ঢুকো এখন কী ধরনের তদন্ত চাইছেন আপনারা আমি চাইছি সিবিআই তদন্ত চাইছি ওর বাবা এ কে বর্মন
সঞ্জয় বর্মন, ওরা সম্পূর্ণ কঠোর শাস্তি পাক। ওদের ধরলে পুরো দমে আরও যে কজন ছিল তারাও বেরিয়ে আসবে, যেহেতু পুলিশের লোক বলে তাদেরকে সম্পূর্ণভাবে আড়াল করছে তারা। ফের দুষ্কৃতি তাণ্ডবের ঘটনা ঘটল ব্যারাকপুর এলাকায়। শনিবার রাতে ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি চালানোর ঘটনা ঘটল মনিরামপুর বাজার এলাকায়, যার জেরে আতঙ্কিত এলাকাবাসী। আজ সন্ধ্যায় নিজের দোকানে ছিলেন বিপ্লব সাধুখা, তখন বাইক করে তিন দুষ্কৃতি আসে। তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। প্রথমে বিপ্লব বাবুকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকেন তারা, এরপর বন্দুক বার করে তার দিকে এগিয়ে যান। নিচু হয়ে শোকেজের নিচে লুকিয়ে পড়েন বিপ্লব বাবু, গুলিভষ্ট হয়ে যায়। গুলির আওয়াজ শুনে পাশের ক্লাবের ছেলেরা চলে আসে, তাদের দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে দোকান বন্ধ করে দেয় বিপ্লব সাধুখা। খবর দেয়া হয় ব্যারাকপুর থানার পুলিশের। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। দুষ্কৃতিকে কে বা কারা পাঠিয়েছিল তার খোঁজেও তল্লাশি চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই আক্রমণ। সামনেই উপনির্বাচন, তার আগে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। প্রসঙ্গত, এই গুলি চালানোর ঘটনাটি যেখানে ঘটেছে সেটি নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। বর্ষবরণ করে একটা আমরা অনুষ্ঠান প্রতিবছর করি, এবছর করছি, যার জন্য ক্লাবের সমস্ত সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। তো আমরা নতুন বাজার মোড়ে আমরা দাঁড়িয়ে আছিলাম, হঠাৎ করে ওই বিপ্লব সাধুকার দোকানের সামনে এসে একটি বাইক দাঁড়ায়। তো বাইক দাঁড়িয়ে তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং বিপ্লব গালিগালাজ করে, নাম তো বলতে হবে, মুখে কাপড় বাঁধা ছিল, গালিগালাজ করে এবং এ থেকে বন্দুক বার করে দু রাউন্ড গাড়ি গুলি চালায়। যেই মুহূর্তে বন্দুকটা বার করে ও দোকানের কাউন্টারের মধ্যে বসে পড়ে, যার কারণে গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয় এবং তার লাগে না। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য দক্ষিণেশ্বর এলাকা থেকে যেসব পরিবারকে সরিয়ে ফেলা হয়েছিল, এদিন তাদের হাতে পুনর্বাসনের চাবি তুলে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মেট্রোর প্রজেক্টে যে হাডেলটা ছিল, এতগুলো গরিব মানুষ, তারা যাবার জায়গা ছিল না, তাই মেট্রো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা কেএমডি এর পক্ষ থেকে এই জায়গাটা নিয়ে বাড়িগুলো আমাদের পৌরসভা করে দিয়েছে। সেখানে এই আশ্রয়েতে আমরা সবাইকে, যারা ওখানে ছিলেন, প্রত্যেককে আশ্রয় দিলাম। দক্ষিণেশ্বরের স্কাইওয়ার্কের কাজ যেভাবে চলছে, তাতে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঢিলেঢালা কাজের খবর জানতে পারেন কাজের তদারকিতে থাকা পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম। রবিবার বিকেলে হঠাৎই পৌঁছলেন সরেজমিনে স্কাইওয়ার্কের কাজ খতিয়ে দেখতে। পরিদর্শনে গিয়ে কাজের ধীরগতি দেখে নির্মাণকারী সংস্থাকে ধমক দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, 31 মার্চের মধ্যে স্কাইওয়ার্কের কাজ শেষ না হলে এই কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করা হবে, আর এতে যদি কোম্পানি তার বিরুদ্ধে কোনো মামলা করে তো কোনো অসুবিধা নেই। নতুন বছরের শুরুর আগেই স্কাইওয়ার্কের কাজ শেষ হওয়ার কথা ছিল বলে সূত্রের খবর। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি, আমি এখান থেকে বেরিয়ে পৌরসভা হয়ে আবার স্কাইওয়ার্ক দেখতে যাচ্ছি, কারণ একটু মন্ত্রী গিয়ে চাপ না দিলে আবার ওরা একটু ঢিলে হয়ে যায়। কন্ট্রাক্টররা তাদের একটুখানি গিয়ে চাপ দিতে হয়, সেই চাপটা দেওয়ার জন্য এখন আমি আবার যাচ্ছি। নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে ভোটের আগেই অস্বস্তি বাড়ল বিজেপির। সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় কমিটি দুবারের তৃণমূল বিধায়ক মঞ্জু বসুর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন। রবিবার সেই মঞ্জুই সাংবাদিক বৈঠকে সরাসরি ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই তিনি ভরসা রাখছেন। বিজেপির প্রার্থী তালিকায় তার নাম থাকা নিয়ে মঞ্জুর সাব ঘোষণা, তাকে না জানিয়েই প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। আইজল ম্যাচ জিতে খুশি হওয়া বাগান শিবিরে, কিছুটা স্বস্তিতে কোচ ফুটবলাররা। তবে এরই মধ্যে বাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেনকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন ডিপান্ডা ডিকা। এদিন ম্যাচে মোহনবাগান জিতেছে 2-1 গোলে, প্রথম গোল আত্মঘাতী, দ্বিতীয় গোলটি করেন ডিকা। নিজের গোলের প্রসঙ্গে ডিকা বলেন, আমার উপর কোনো চাপ ছিল না, সমর্থকরা আমায় সমর্থন করেছেন, গোটা দলের হয়ে গলা ফাটিয়েছেন। লীগের মাঝপথে সঞ্জয় সেন দায়িত্ব ছাড়ায় এই ম্যাচে অগ্নিপরীক্ষা ছিল সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তীর। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ। শোহাগ চাঁদ বাদনি ধ্বনি।